Assalamualaikum, welcome back to my channel. आज के रेसिपी होच्छे फ्नैश फ्राई। जोधियो फ्नैश फ्राई रान्ना कोड़ा खूब एक टा कोठीन, किंतु को एक टा विषय ख्याल रखले बाशाई तोड़ी कोड़ा जाबे रेस्टोरेंट स्टाइल फ्नैश फ्राई। आर आज के वीडियो टाते आमी आपना देर परफेक्ट फ्नैश फ्राई रेसिपी टा शेयर करछी। परफेक्ट फ्नैश फ्राई जोनो गुरुत्वपूर्ण विषय होच्छे परफेक्ट आलू चूज करा। जे आलूते स्टार्च देर परिमाण कम थाकबे आमादेर ओई आलूटाई फ्नैश फ्राई तैरी करार जोनो बेचे निते होबे। आमी एखाने बड़ो साइजेर चारटा आलू नियेछि। आलूगुला बड़ो साइजेर होले फ्नैश फ्राई देखते सुंदर हय। आमी आलूगुलाके भालोभावे धुइये छिले परिष्कार करे नियेछि। এখন এগুলাকে আমি স্ন্যাশ ফ্রাইয়ের মতন শেপ করে কেটে নিচ্ছি। আলুগুলাকে আমি হাফ ইঞ্চি সমান পুরু করে, অর্থাৎ আঙ্গুলের সমান পুরু করে কেটে নিচ্ছি। এরপর আমি আলুর টুকরাগুলাকে ঠান্ডা পানিতে কষলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলাকে 10 মিনিট পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখবো। এতে আলুতে যদি এক্সট্রা কোন স্টার্চ থাকে সেটা খুব সহজে বের হয়ে যাবে। এর মধ্যে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানির সাথে 2 টেবিল চামচ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দুই আলুর মধ্যে 1 চামচ করে চারটা আলুর জন্য 2 চামচ লবণ দিয়েছি। চুলায় বসানো পানি হালকা গরম হয়ে গেলে আলুগুলাকে আরেকবার ধুয়ে নিয়ে ওই গরম পানিতে দিয়ে দিচ্ছি। আলুগুলা মিডিয়াম আঁচে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 3 মিনিটের মধ্যে আলুগুলা কয়েকবার নেড়ে দিব। 3 মিনিট আলুগুলাকে সিদ্ধ করার পর আমি আলুগুলাকে পানি থেকে তুলে নিচ্ছি। আলুগুলাকে তুলে নিয়ে আমি একটা কিচেন তাওয়ালে বা টিস্যুতে নিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলা সমানভাবে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুর উপর একটু চেপে দিচ্ছি। এতে আলুর এক্সট্রা পানি টেনে যাবে। আলুতে যেন আর কোনো পানি না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে আলুগুলা দিয়ে দিচ্ছি। ফ্নাশ ফ্রাই আমাদের ডুবু তেলে ভাজতে হবে। আমি এখানে অল্প অল্প আলু দিয়ে ফ্রাই করে নিচ্ছি। অল্প অল্প আলু দিয়ে সহজেই ভাজা যায়। আমি আলুগুলাকে ডাবল ফ্রাই করব। তাই এখন 3 মিনিট ভাজার পর আমি আলুগুলার তেল ছড়িয়ে টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলাকে আমি 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা একটা বক্স বা কন্টেইনারে আলুগুলা এভাবে হালকা ভেজে ডিপ ফ্রিজে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। 30 মিনিট পর আমি আলুগুলা ফ্রিজ থেকে বের করে ডুবু তেলে প্রথমে 2 সেকেন্ড হাই স্পিডে ভাজার পর আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিয়েছি। আমি মিডিয়াম আঁচে আলুগুলা 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আলুগুলা ভালোভাবে ভাজার পর তেল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আলুগুলার উপর প্রথমে 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচ আর গোলমরিচের একটা মিশ্রণ তৈরি করেছি। ওই মিশ্রণটা একসাথে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এইভাবে খুব সহজে রান্না করা যাবে রেস্টুরেন্ট স্টাইলের ফ্ল্যাশ ফ্রাই। এভাবে ফ্ল্যাশ ফ্রাই রান্না করলে আলুগুলা উপর দিয়ে নরম হয়ে যাবে না। এটা দেখতে যেমন ক্রিসপি হবে, খেতেও তেমন নরম আর সুস্বাদু। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতে আমার সব নতুন নতুন রেসিপি খুব সহজে আপনি পেয়ে যাবেন। সকলে সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।